হবে, চলে যাবে। যদি বাটা পড়ায় সব সরিয়ে রানি, ও সরিয়ে রানি চালবি করে পারি। হ্যাঁ দুইটা ডিরেকশন পড়াইছি ফোর্স র এল আউ বি র পারপেন্ডিকুলার ডিরেকশন। আরে এল ক্রস বি ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট মানে কোন, মনে করো এটা হলো এ, এটা হলো বি ভেক্টর, এ ক্রস বি এটা কোন এন ক্যাপ, তাহলে এন ক্যাপ এ আউ বি ভেক্টর পারপেন্ডিকুলার না প্যারালাল, পারপেন্ডিকুলার, তাহলে এফ ইজ ইকুয়াল টু আই এল ক্রস বি, এফ ইজ ইকুয়াল টু আই এল ক্রস বি, তাহলে এল আউ বি যোউ প্লেনে রয়েছে এই ফোর্সটাকে পারপেন্ডিকুলার না প্যারালাল, বুঝিয়ে নি কাহার ডিরেকশন বুঝিও নি, কাহার ডিরেকশন বুঝিও নি মতো পচার, এইটা হলা মনে কর মু তো কোন কইলি এল ইজ ইকুয়াল টু আই এল ক্রস বি মানে কর গোটে কন্ডাক্টর অছি তার লেন্থ হেলা এল সেটা আই করে ধরেছি, তাহলে মুঁ তাকে যদি গোটে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্স রখে তাহলে তা উপরে এটিকে ফোর্স পড়িব, তাহলে ফোর্স র দিগ কোয়াড হব, দিগটা হব এল আউ বি যোউ ডিরেকশন রে অছন্তি যোউ প্লেন রে অছন্তি তাকে ফোর্স টা কোন পারপেন্ডিকুলার, কোন হব পারপেন্ডিকুলার, মনে রাখি পারিব ফ্লো এফ এল ও বুঝবেন, ফোর ফিঙ্গার লেন্থ এম মিডল ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ড হ্যাঁ ফোর ওকে ইয়ে ট্রুথ ফলস ওকে, সো দ্যাটস হোয়াই ইউ রিমাইন্ড লাইক দিস, দিস হেল্পফুল ফর ইওর ডাইরেক্টলি ইউ মুভ দ্য ডিরেকশনস ডাইরেক্টলি ওকে, সো দ্যাটস হোয়াই লাইক দ্যাট দেয়ার আর টু কন্ডাক্টর ক্যারিং কারেন্ট দে আর প্লেসড প্যারালালি there is one conductor, listen, don't write anything, there is one conductor, there is another conductor, two conductor, Ampere's law পড়েছি, Ampere's law, ওই পিছনে পড়েছি, তো মনে মনে সাথে এক চলন কাজ করে যাবে, সাথে কম্পারিজন বিটুইন ইয়ে লস সে লস করে দিছি, করে দিছি ম্যাগনেটিক ফিল্ড এর অল এলম কাজ সব প্ল্যান করে ম্যাগনেটিক ফিল্ড এর আর সেন্ট্রাল কোসম প্ল্যান করে করে দিছি, তো দিস ইজ ওয়ান কন্ডাক্টর অর ওয়াইয়ার ওয়ান, সি জানা কর কন্ডাক্টর ওয়াইয়ার হিয়ার দে আর সেপারেটেড সাম ডিসটেন্স ডি ওকে, ডি জোন জায়গাতে কারেন্ট এম টি উপরে যাচ্ছে, লেট দিস কারেন্ট ইজ আই ওয়ান দিস কারেন্ট ইজ আই টু, বুঝিয়ে রাখি কোন তো দুইটা কন্ডাক্টর নেবি দে আর প্লেস পারলার ইয়ার ক্যারি করে আই ওয়ান আর আই টু সেপারেটেড বাই এ ডিসটেন্স ডি, আইদার অ্যাট্রাকটিভ অর রিপালসিভ, তাহলে দেখিবা ওয়াইয়ার টু ওয়াইয়ার ওয়ান উপরে ফোর্স থাকে আইদার অ্যাট্রাকটিভ অর রিপালসিভ, মানে অ্যাট্রাকটিভ মানে এই ওয়াই এই ওয়াইয়ার টু টা ওয়াইয়ার ওয়ান কু টানিব তার কিংবা ওয়াইয়ার টু টা ওয়াইয়ার ওয়ান কু রিপেল করবে,
কিংবা ওয়াইয়ার টু রইল, ওয়াইয়ার ওয়ান রইলা, ওয়াইয়ার ওয়ান ওয়াইয়ার টু কু আটকার করিব, তাহলে ওয়াইয়ার ওয়ান ওয়াইয়ার টু কু ডিপেন্ড, বুঝলা? তো ফোর্স ইজ মেবি অ্যাট্রাক্টিং মেবি রিপালসিভ, সো ক্যালকুলেট দিস। তাহলে দেখো ও ওয়াইয়ার ওয়ান বাই ওয়াইয়ার টু উপরে উঠছে, হ্যালা এই যে গোটে কোন ইনফাইনাইট না ফাইনাইট লক্সের কোন একটা ইনফাইনাইট, ফাইনাইট হাউ ইউ নো দ্যাট ফাইনাইট ফাইনাইট ইনফাইনাইট, বিকজ দ্য লেন্থ ইজ নট গিভিং। আর ইয়ার লেন্থ কেতে মু জানিনি, যদি লেন্থ জানি তার ফাইনাইট কেমনি ওকে। সো দিস ইজ অ্যান ইনফাইনাইট লং স্ট্রেট কন্ডাক্টর ক্যারিং কারেন্ট আই ওয়ান। সো দেয়ার ইজ এ পয়েন্ট ইফ ইউ টেক দিস জব, দিস ইজ এ পয়েন্ট ওকে, অন দ্য ওয়্যার দেয়ার ইজ এ পয়েন্ট, বুঝি পারলো? দেখিল ফ্রম কারেন্ট ডিরেকশন রে মো ফ্রম রইলা, তাহলে পি পয়েন্ট রে ম্যাগনেটিক ফিল্ড ইনটু না আউট, তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ড ওয়াইয়ার ওয়ান পাই সোনা দৌছি পি ওয়ান, বুঝি হেলা? কিন্তু সে বুঝি পারেনি কো, বুঝি পারল? তাহলে ইনফাইনাইট লক্স এর উপর নতুন ম্যাগনেটিক ফিল্ড করলা কর, কোনটা আই ভাই উপায় আগে পড়ুছ বলুছ সবুজ হয়ে যায় রিজাই না বুঝলা? মমি কে দেবো বললে দেড় ঘন্টা দিই না খাড়িয়ে যাবো সব ডেলি মিস করছো তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি অন দ্য ওয়াইয়ার টু, ওয়াইয়ার টু ডিউ টু ওয়াইয়ার ওয়ান, ডিউ টু ওয়াইয়ার ওয়ান চলা এটা হলো পি ওয়ান, এটা কইল নট আই বাই টু বাই ডি, বিশে ডি ডিস্টেন্স হচ্ছে তাহলে মু এই গোটে ছোট লেন্থ এলিমেন্ট চলিব না চলিব নি ডিএল, তাহলে লেন্থ এলিমেন্ট র ডিরেকশন কারেন্ট ডিরেকশন না নাই কিরে, তাহলে কারেন্ট যে ডিরেকশন লেন্থ এলিমেন্ট র ডিরেকশন সেয়ার, যে বুঝি পাইলা নি গো, বুঝি হলা? বাইরে শর্ট ফ্লো সে কইলে না তো টেক এ স্মল লেন্থ এলিমেন্ট কি হে লং ডিরেকশন র কারেন্ট, বুঝি হলা? তাহলে লেট অফ স্টেক এ স্মল লেন্থ এলিমেন্ট দেখো ভালো বুঝো, তাহলে ম্যাগনেটিক ফিল্ড করে না বুঝিপারল, তাহলে আমি পড়িতে মনে আছে গোটে কন্ডাক্টর আছে, কন্ডাক্টর রে আই কারেন্ট ফ্লো হচ্ছে, সে ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্স রে আছে, তা উপরে ফোর্স কেতে পড়ছি এফি জোন কেতে আই এল ক্রস, এই যে আই টা কো আই রে কন্ডাক্টর যে কারেন্ট ফ্লো হচ্ছে না কো কারেন্ট কন্ডাক্টর যে কারেন্ট ফ্লো হচ্ছে, বুঝে না? তার দিকে করো দেখো, তো ফোর্স অন, তো ফোর্স অন ওয়াইয়ার টু, বলে দেখো টু ওয়াইয়ার রে ডিউ টু ওয়াইয়ার ওয়ান, তাহলে ফোর্স ফর্মুলা কোন ডিএল স্মল লেন্থ না ডিএল ফর্মুলা কোন আই এল এল কোন রে ডিএল ক্রস বি, কে বুঝি পারলি কো, বুঝি হলা? দেখো এই ওয়াইয়ার উপরে না, তাহলে এই ওয়াইয়ার রে কেতে কোন প্রো হচ্ছে
বুঝছেন না বুঝছেন না নেই, তাহলে এই ওয়্যারটা ও ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট হয়ে যাচ্ছে এই ওয়্যার, বুঝছেন না? আজকে বুঝে পারলাম নি, বুঝছেন না? তাহলে ডিএফ ইকুয়াল টু আই টু, দেখিল ডিএল আর ম্যাগনেটিক ফিল্ড, ভালো দেখো ম্যাগনেটিক ফিল্ড করে দিয়েছি, মোট কোন কালি লেন্থ হল 4 ফিট, বল কোন কালি লেন্থ হল 4 ফিট, মিডল ফিঙ্গার লাগা কোন ম্যাগনেটিক ফিল্ড দেখো তো, লাগা 4 ফিঙ্গার এর পর লো মিডল ফিঙ্গার, বুঝতে পারলো? তাহলে আঙ্গেল কত ডিগ্রি হয়েছি? 90 ডিগ্রি, কা কা ভিতরে ম্যাগনেটিক ফিল্ড লেন্থ ফিল্ড, তো ডিএল বি ওয়ান সাইন 90, বুঝলে না বুঝলে আমি ক্রস বি এবি সাইন থিটা, যারা তাহলে বি ওয়ান আই টু ডি এল কে বুঝি পারেনি কো, বুঝি পারেনি কো, বুঝে না বুঝে না, কারণ সাইন 91, বুঝে না? তাহলে ডি এফ বি ওয়ান কাতে ইউ নট আই ওয়ান বাই টু পাই আই টু ডি এল, বুঝে না? তো ডি এফ মিউ নট আই ওয়ান আই টু বাই টু পাই ডি ডিএল, বুঝে গেল? তার সেই কন্ডাক্টর উপরে কেটে ফোর্স পড়িব, মিউ ওয়ান আই মিউ জিরো আই ওয়ান আই টু বাই টু পাই ডি ডিএল, বুঝে গেল? তো ফোর্স পার ইউনিট লেন্থ, ফোর্স পার ইউনিট লেন্থ অফ দ্য কন্ডাক্টর, ইউনিট লেন্থ অফ দ্য কন্ডাক্টর ডব্লিউ টু, বুঝতে পারলাম তাইলে ডব্লিউ টু কন্ডাক্টর উপরে ফোর্স করছি, তাহলে ফোর্স কোন রে, ফোর্স পার ইউনিট লেন্থ, বুঝে না? তাহলে কেটে না মিউ নট আই ওয়ান আই টু বাই টু পাই ডি, কে বুঝি পারলনি কো, এটা কে বুঝি পারলনি কো, আর লেন্থ এই দিছিল পুরো হয়ে গেছিল, বুঝে না? দেখো এই ফোর্স কোন করছি, আগে দেখিল ভালো দেখো, ও ফোর ফিঙ্গার কারণ কোন কইলি, ফোর ফিঙ্গার কোন দব এফ এল টু, মিডল ফিঙ্গার কোন দব এম বি এম বি এ বি এম বি, বুঝে পাইল? কম কোন দব ফোর্স, ট্রু ফলস, হ্যাঁ সো ট্রু ফলস, সো কম দব কোন ফোর্স, দেখো তো আগে রে দিস ইজ ম্যান ফোর ফিঙ্গার, দেখো ফোর ফিঙ্গার আনি বলছ, দেখো মিডল ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ড, এর ম্যাগনেটিক ফিল্ড কেমনে চিহ্নিত না নাই, ফোর্স কার পড়লা রাইট, বুঝে পারলে না বুঝে পারলে নেই, দেখো জানি পারছো সমস্ত ডিরেকশন রাইট বলি জানি পারলে নেই, ভালো বুঝে হল দিলে লেফট হ্যান্ড এর চলবে রাইট হ্যান্ড চলবে, তিনটা জায়গা হবে লেফট, ইউ পুট লেফট হ্যান্ড ইউ পুট রাইট হ্যান্ড, নো প্রবলেম, হ্যাঁ ইন টেন্থ ইট ইজ কনফাইন লেফট হ্যান্ড বিকজ অল দ্য সার্কিট হেড এসি ডাইনামো মতলা জেনারেট করতে, লেফট হ্যান্ড কনসেপ্টে বার হবে কিছু মানে নাই, লেফট হ্যান্ড রাইট রাইট হ্যান্ড ফাংগুর লেফট হ্যান্ড ফাংগুর পার্টি না, লেফট হ্যান্ড যদি করিবা দেখো লেফট হ্যান্ড যদি করিবা তাহলে সে ডিরেকশন কোন চেঞ্জ হয়ে কোন কোন চেঞ্জ হবে কো, হ্যাঁ এইটা হয়েছিব কোন হয়েছিব, এইটা হয়েছিব লেফট হ্যান্ড, হ্যালো এইটা হয়েছিব ম্যাগনেটিক, দেখুন এইটা হয়েছিব লেফট হ্যান্ড, এইটা হয়েছিব ম্যাগনেটিক, দেখো ওকে বুঝলে তো, আর আমি এটা ক্লক পাই যাচ্ছে, এটা তাহলে পড়েছি না আন্টি ক্লক পাইছো না বুঝলে তো, না বুঝবে না তার যদি আন্টি ক্লক পাই দেখো বুঝলে তো, ওকে বুঝ পাইল না বুঝবে না, তার কোনো একটা আন্টি ক্লক পাইছো লেন্থ ঠিক করে বুঝবে বুঝলে তো, সো দিস ইজ দ্য ফোর বুঝলে না বুঝলে না, সো দিস ইজ দ্য ইয়ার বুঝিব ফোর, এই বুঝি পারলে কো, তাহলে ওয়াইয়ার ওয়ান ওয়াইয়ার টু কু আক্রান্ত করছে রিপেল করিব, বুঝিপারল তো? তাহলে এটি লেখা হব পরে, তো ওয়াইয়ার ওয়ান আট্রাক্ট দ্য ওয়াইয়ার টু, বুঝে এলা? এটা সপ্তশ্রেণী প্রচারে 2021 এটা সপ্তশ্রেণী প্রচার দিলা,
two wire carrying current in the same direction hala in the same sense pochatra same sense mean saman digare tale tale means the force is what hala attractive hala attract means attractive tamana force ta ko attract karu wire to chela na bujhela same jigsaw the wire one by the bottom tale kari এই ওয়ারে কারেন্ট গলা তাহলে এটি যদি কারেন্ট এর ভিতরে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আউট বুঝে এলা তাহলে দেখো এই তলে বুঝে এলো এটা এলা ম্যাগনেটিক ফিল্ড এলা আউট তুমি বুঝি পেলে কি বলো বুঝি পাইল তাহলে ম্যাগনেটিক ফিল্ড বি টু বি টু এলা আউট তাহলে লেন্থ এর উপর চললা উপর তাহলে কারেন্ট এই উপর না লেন্থ এর উপর চলিব মাইকে বুঝি পাইল নি বুঝে এলো তো বর্তমান দেখো তাহলে আমি কোন করিয়ে পড়িব কত আছে কড়িকে কিউ পুট দা কি দেখো দেখো ডিয়ে তো কোন কইলি ফোর ফিঙ্গার কোন দেব লেন্থ এর তাহলে থ্রি ফিঙ্গার কোন দেব দেখো দেখো বল দেখো আউট পাই দেখো ফোর ফিঙ্গার বলা লেন্থ পাই বুঝ পাইল মিডল ফিঙ্গার কোন লাগা নাই তো কি বলে বার বার আছে তো মিডল ফিঙ্গার বার বার আছে তাহলে কোর্স কার্ড পড়লা বুঝি পাইল তাহলে ওয়াইয়ার টু ওয়াইয়ার ওয়ান টু কোন করছি বুঝি এলা সো প্যারালাল সেন্স রে কারেন্ট গলে দে উই অ্যাট্রাক্টিভ সব বুঝি পারো বুঝি পারো নি পুট লেফট হ্যান্ড নো প্রবলেম খুব সুন্দর হ্যাঁ এটা লেফট হ্যান্ড ইউজ করিব তাহলে হ্যাঁ তাই বুঝি পারো তো বুঝি পারো বুঝি এলা সো ইফ ইউ হ্যাঁ ইফ ইউ পুট দিস থিংস হ্যাঁ এটা মাইনাস এফিক্ট দেখো যে দেখো দেখো দিস ইজ দা ম্যাগনেটিক ফিল্ড হলা এটা কোন হই গলা লেন্থ এর লিবে এটা ফোর্স কার বললা হলা মানে কিছু নাই যে ইয়ে ফোর্স হবে ইয়ে হবে তিনটা যাক যে যা হই পেরে সেটা কিছু মানে না কিন্তু তুমি ক্লক ওয়াইজ সেন্স রে যাবা দাও বুঝলা তো তো কম স্যার ইয়া কুই এর হলো হে ইয়া ইয়া রুক চললা এটা হলো লেন্থ এটা হলো ম্যাগনেটিক ফিল্ড এটা হলো হ্যাঁ এটা কি মানে এটা জেন্টার টেম্পারেচার ফিক্স ফিক্স মানে ফিক্স কিছু কে হেবেন আমুকু রোটেট করার পাই ইজি হবো তো কিন্তু সেইখানে আমি নিয়ে যাচ্ছি এটা এটা ফিক্স করে এমনি কিছু ফিক্স নাই দেখ আমার মেন কন্ডিশন হবো ক্লক ওয়াইজ হবা দরকার আর কোন হবা দরকার ক্লক ওয়াইজ হবা দরকার আর কোন হবা দরকার 90 ডিগ্রি হবা দরকার তাহলে ইয়ে দেখ 90 ডিগ্রি হলা ক্লক ওয়াইজ হলা প্রবলেম না কিছু মানে হচ্ছে বুঝলে তো পেনটা কাই কনফাইন করাই না আর তো দিতে জিনিস এসি জেনারেটর দ্বারা আউ থেলা গুডা কোয়েলে ম্যাগনেটিক ফিল্ড সেটি সে দিতে দিয়ে সব লেফট হ্যান্ডে করি হল রাইট হ্যান্ডে করি হল সেটি হচ্ছে রাইট হ্যান্ডে করা জোর আমি কই কার বুঝবার অসুবিধা না পচার বড় ডিরেকশন বুঝবার অসুবিধা না কার ডিরেকশন বুঝবার অসুবিধা না পচার বুঝেলা বুঝে বুঝে লিখু আগে লেখো কনসিডার টু ওয়াইয়ার ডব্লিউ ওয়ান আর ডব্লিউ টু ক্যারিং কারেন্ট আই consider two wire W1 and W2 na carrying current I1 and I2 carrying current I1 and I2 in same directions carrying current I1 and I2 in same directions separated by a distance d separated by a distance d কোন দিকে separation আছে যদি ওয়্যার দিক separated by a distance d আর shown in figure তুমি করে পড়ছ রে টুগা রাতে যে পাঠ পড়া উচিত হ্যাঁ পাঠ পড়া কি সম্ভব উচিত ও পিছে আও নাই ফার্স্ট সেম ডিগ্রি পড়ো তো সেকেন্ড সেম ধরে আসিলু তাহলে পাঠ পড়া পুরো জিরো হয়ে গেল খালি সাউন্ডিং এডো উত্তর সে চিত্র করে কি ভালরে বুঝি বুঝি এভরি লাইন বুঝি ইত্যাদি দাও আছে বুঝি পাইলো ইত্যাদি আছে নোট পড়ে দিন পড়াও পরে শুইব
শৈলা হ্যাঁ কোন হলো তারপর